হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমি নিয়ে এসে পড়েছি সুস্বাদু ফল। আজকে আমি এই সব খাবো, আশা করতেছি অনেক ভালো লাগবে, আমার পেটটা আজকে অনেক শান্তি পাবে। যে সব খাবারগুলো এর আগে খাইনি ওই সব খাবারও নিয়ে আসছি আমি। তো ক্যাপসিক্যাম, স্ট্রবেরি, আমলখি, কালো আঙ্গুর, আঙ্গুর, কমলা আর হচ্ছে পেঁপে। তো চলো গাইস, এই সব সুস্বাদু খাবারগুলো খাওয়া যাক, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, টাটকা পেঁপে, পুরো একটা পেঁপেতে মাত্র কয়েকটা বিচি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা টক না, দশের মধ্যে সাত। ছোট থাকতে কিন্তু আমরা এগুলো খাইছি, ঠিক আছে? এগুলো খুবই টেস্টি লাগতো তখন, কিন্তু এখন কেমন জানি লাগে। নাইস, সাতের মধ্যে দুই। এবার হচ্ছে কালো আঙ্গুরের পালা। চলো তোমরা আস্তে আস্তে আমার পেটের ভিতরে যাও, চলে। ও মাই গড,
চলো চেষ্টা করি। আমার প্রথম, এটাকে আমি খাই নাই তো, দেখি এটা স্বাদ কেমন। আমি ভাবছিলাম এটা হয়তো প্রচুর মিষ্টি হবে, কিন্তু না, এটা মিষ্টি না, এটা কিরকম যেন এটা হাত। চলো এটা কতর ভিতরে কত দেওয়া যায়? আমার পছন্দের ভিতরে হচ্ছে 10-এর মধ্যে 5। 10-এর মধ্যে 5, কারণ এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, স্ট্রবেরি কর্ন। এর আগে আমি ভাবছিলাম আমার হয়তো সুস্বাদু হবে, রসালো হবে ভিতরে, কিন্তু না, আমার ধারণার বাইরে সম্পূর্ণ। তো চলো আমি লক্ষ্যে এই জিনিসটা জানি কিরকম লাগে, কিন্তু তারপরেও আনছি যে আজকে আমি লক্ষ্যে খাই। বিসমিল্লাহ। এটা আমলকির যে টেস্ট আমি এর আগে খাইছি, তার ভিতরে 10-এর মধ্যে 8। আলু পিঠে দাঁত চুক্কা বানায় ফেলালাম, টক বানায় ফেলালাম। তো চলো এবার অনেক বড় বড় আঙ্গুর খাওয়া যাক। ও মাই গড, অনেক লম্বা লম্বা। বিসমিল্লাহ রাখুন। আঙ্গুর তো টক লাগতেছে, আমলকির কারণে আঙ্গুর টক লাগতেছে, আমি এটা বুঝতেছি। কিন্তু মিষ্টি তো, তারপরে একটু মিষ্টি অনুভব হবে। সমস্যা নেই, যেটা সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে ক্যাপসিয়াম, এটা খাওয়া যাক দেখি কি হয়। তো চাকু মরিচের যে একটা সেন্ট আছে, ওই সেন্টটা আসে এটার থেকে, যে না মরিচ কিন্তু ঝাল না। ট্রাই দিস ক্যাসপিয়াম, সো মাই ফ্রেন্ড গিফট ক্যাপসিয়াম।
না চাল না টেস্ট এরকম, এটা কত কত দেবো আমি এটা খুঁজে পাচ্ছি না, এটাকে আমি যেরকম ভাবছিলাম সেরকম। এটা 10-এর মধ্যে 10, এটা 10-এর মধ্যে 10, কারণ আমি যেরকম ভাবছিলাম সেরকম টাই পেয়েছি আমি। কবি টেস্ট পেয়েছে, খুবই ভালো লেগেছে সবকিছু, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে পেটের পূজা অনেক সুন্দরভাবে হলো। তো গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা, আসসালামু আলাইকুম।